হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে শিমলি দিয়ে এঁচুড়ের তরকারি। তো চলো দেখে নিই কীভাবে আমরা করি রেসিপিটা। তো এই কড়াতে আমি চিংড়ি ভেজে নিয়েছিলাম। তো এবার সেই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার জিরা তেজপাতাটা দিয়ে দিলাম। কড়াটা অনেকটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো যেহেতু চিংড়ি দিয়ে পটলটা হবে, তার জন্য পেঁয়াজ কুচিটা দিলে আরও টেস্টটা আসবে। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আমি একাই ক্যামেরা করছি আর একাই রান্না করছি, ক্যামেরা ধর লোক মুখটা ব্যস্ত হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল ভাজা হতে থাক। তো এই যে এরকম কুচো কুচো চিংড়ি, আর এই যে চিংড়িটা বড় মতো, এই চিংড়িটা ছেলের জন্য থাকবে ভাজা। তো এই ভাজা চিংড়ি দেবো এঁচুড়ের মধ্যে। আছে ধনে পাতা কুচি, এটা ধনে পাতা কুচি মানে যখন তরকারি করবো তখনও দেবো, আবার ওপরে যখন তরকারি হয়েও আসবে তখন ছড়িয়ে দেবো। আর টমেটো কুচি। তো এবার দেখবো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এসছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এই টমেটো কুচি দিয়ে সামান্য নুন দেবো, যাতে টমেটোগুলো এখনকার টমেটো বড্ড মানে গলতেও বড্ড টাইম লাগে, যার জন্য নুনটা দিয়ে দিলে টমেটোগুলো খুব সহজেই গলে যাবে। এবার সামান্য নুন দিয়ে দেবো। তো সামান্য নুন দিয়ে দিলাম, সামান্যই দেবো কারণ যখন তরকারিটা কষবো তখনও নুন দিতে হবে, যার জন্য সামান্যই দিলাম। আর আমরা কোনো অনেক ভিডিওতেই দেখেছি আমরা কেমন ঝাল ঝাল তরকারি পছন্দ করি। তো আজ এই তরকারিতে কাঁচা লঙ্কা দেবো না, শুধু গুঁড়ো লঙ্কা দিয়েই করে নিই। তো এবার এঁচুড়গুলো দিয়ে দেবো। তো আমি একটু সামান্য নেড়ে দিয়েছিলাম এঁচুড়গুলো দিয়ে। আজের মা এঁচুড়গুলো সিদ্ধ করেছে, হলুদ দাওনি না মা? সেই তো, তা দেবে কেন। তো বন্ধুরা তোমরা হলুদ দিয়েই সিদ্ধটা করবে, যখন জলের মধ্যে এঁচুড়গুলো দেবে তখনই হলুদ দিয়ে দেবে সামান্য, তাহলে কালারটা ভালো আসে, নাহলে এই দেখো ফ্যাকাশে কালার হয়ে আছে এঁচুড়গুলো। তো এবার মা রান্নাটা করছে, এবার আমি ক্যামেরা ঘুরে আছি। তো এবার মা হালকা নুন দিয়ে দিচ্ছে, এবারে দিচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিল দু চামচের মতো, কারণ যেহেতু সিদ্ধ করার সময় হলুদটা দেয়নি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে, তারপর জিরে বাটাটা দিয়ে দিচ্ছে, জিরে বাটাটা দিয়ে দিচ্ছে। এবারে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো, গুঁড়ো লঙ্কা দিল পুরোপুরি দু চামচের মতো। দিয়ে এবার মা ভালো করে সব মশলার সঙ্গে কষিয়ে নেবে এঁচুড়গুলো। বাবা কার পায়খানা হচ্ছে ভাই? এ ভাই আর একটু খাবি, চ কিনে আনছি চ। আবার বৃষ্টি পড়ছে। তো চিংড়িগুলো দিয়ে দিচ্ছে, ছেলে চিংড়িটাও দিয়ে দিচ্ছে। মা আবার চিংড়িটা সিদ্ধ করতে হবে, ওই জন্য এঁচুড়ের সঙ্গে দিয়ে দিচ্ছে। মা আজের এঁচুড়টা হেভি হবে। Yeah.
কাজের লোক কান্তি গাঙ্গুলি আবার কি ঠান্ডা লাগাবি নাকি কাজ দেখাচ্ছিস এই স্নান কর রে তুই ভালো আয়জন দেখো এটা আমাদের বাড়ি পাগল তো মা এবারে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছে তো এই সামান্য এটা গরম মশলা এর সঙ্গে জিরেও আছে তো জলের মধ্যে দিয়ে সেটা ভালো করে গুলে নিয়ে দিয়ে দিচ্ছে তারপর তো জল দিয়ে দিল তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব এইরকমই থাকবে নামাবো যেরকম বললাম ধনেপাতা ছড়িয়ে নেব আমাদের তৈরি হয়ে গেল এঁচোড়ের তরকারি